ভাই, তো সেদিন কি বলে কি আবার বলে গেলাম, তুই একটা পকেট মার। হ্যাঁ, আমি কি পকেট মার? হ্যাঁ, তুই তো পকেট মারি তোর। সেদিন আমার প্যান্টের পকেট থেকে 200 টাকা চুরি করে নিলি। আমি কি চুরি করি? কোনদিন চুরি করেছিলাম বল? সেই দিন রে, মনে পড়ছে না তোর? কানে ঘুরাই দেবো একটা, সব মনে পড়ে যাবে তোর। দিন আমি চুরি করেছিলাম, হ্যাঁ দেখবি একবারে। আমি চুরি করি? আমার মা চুরি করা শেখায়নি এবং আমি শিখিনি। বেশি বেশি মিছি মিছি করবি না। ছেলে থেকে চুরি করাকে শিখালো? আরে আমি নিজে শিখেছি রে, নিজে। কবে থেকে শিখলি চুরি করা? যেদিন থেকে তোর পকেট মেরেছি সেদিন থেকে পুলিশকে ডাকছি তুই চুরি করা শিখেছিস। যা ডাকা ডাকা, আর কাউকে ভয় পা না পুলিশ। দেখবি ডাকবো পুলিশকে? আরে ডাক না তুই, কাউকে ভয়। তাহলে পুলিশ বাবু একবার আসুন তো, স্কুলের ক্যান্টিনে আসুন একবার। ঠিক আছে রাখছি। পুলিশ বাবু আসছে, দাঁড়া, তোর 12টা বাজা আছে। সালা মিছে মিছে করে বললাম আমি সত্যি সত্যি। হ্যাঁ কিছু বলছিস তো? কিছু বলিনি। কি হয়েছে এখানে, আমাকে আসতে বলা হয়েছে কেন? দেখুন না পুলিশ বাবু, এই ছেলেটা আমার ব্যাগ থেকে 200 টাকা চুরি করে নি। মিছে মিছে বলবি আর আমি ভয় পেয়ে যাবো। পেছনে ঘুরে দেখ কে ওটা। পুলিশ বাবু, আমি এখানে কি করছে? আমি তোর কথা শুনছি। চুরি করা কে শুকিয়েছে তোকে? চুরি করা পুলিশ বাবু, নিজে চুরি করা। নিজে চুরি করা শিখেছো? হ্যাঁ পুলিশ বাবু, হ্যাঁ। কথাটা বলতে তোর লজ্জা করলো? মার শালি তুই। ভুলে গেছি, আমি ছেড়ে দিন, আমি আর চুরি করব বল। আর চুরি করবি না পুলিশ বাবু? করব। ছেড়ে দে, ছেড়ে দে ওকে। যা বাড়ি, যা বাড়ি, যা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে। পরের বার থেকে আর কিছু হলে পরে আমাকে নিশ্চয়ই নিশ্চয়ই। বন্ধুরা, ভিডিওটা লাইক করবি এবং সাবস্ক্রাইব করবি এবং বেশি বেশি করে শেয়ার করুন। আজকের মতন এতটাই, আসছি আবার পরে।